চোয়াডাঙ্গা প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে প্রেস ক্লাব রুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সুলাইমান হক জোয়ার্দা সেলুন বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুলস্তম সরকার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলা চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু সহ আরও অনেকে দেশে আজ করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে তিনি যুক্তরাষ্ট্র বসবাসকারী এক আত্মীয় সংস্পর্শে এসেছিলেন এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আজ বুধবার জরুরি বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে আলোকসজ্জা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা কেক কাটা ও বঙ্গবন্ধুর কর্ণার উদ্বোধন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয় পৌর চত্বরে মেয়র ডাক্তার মিজবাউদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা মাসুদ কামান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সাবেক প্যানেল মেয়র মোখলাসুর রহমান মুকুল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন মণ্ডল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নিরাপদ সড়কের দাবিতে বাগেরহাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার খুলনা বাগেরহাট মহাসড়কের দশানী এলাকায় এসব বিতরণ করা হয় এ সময় নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকির ইফতেখারুল ইসলাম রানা ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম আল ফারুক অর্থ সম্পাদক এস এস সোহান প্রচার সম্পাদক সৌরভ হোসেন রতন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় সভাপতিত্ব করেন জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম বক্তব্য রাখেন আনন্দ টিভি জেলা প্রতিনিধি মনির হোসেন ডিপু প্রেস ক্লাব সভাপতি খ আম রশিদুল ইসলাম সাবেক সভাপতি আরজু অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আফম কাউসার ইমরান সহ অন্যান্যরা খুলনার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে সন্ধ্যায় কাশীপুর ওয়ার্ড কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন নেতা এতে সভাপতিত্ব করেন সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা এ সময় সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আশরাফুল ইসলাম খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লা নান্ন করোনাভাইরাস প্রতিরোধ ও আসন্ন রমজানে শ্রমিক পথচারীদের সুপেয় পানি সরবরাহের জন্য ঝিনাইদে স্থাপন করা হচ্ছে সাতটি গভীর নলকূপ সেই সঙ্গে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা মঙ্গলবার বিকেলে পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ করোনাভাইরাস প্রতিরোধে রিকশা ভ্যান শ্রমিক পথচারীদের সাবান দিয়ে হাত ধোয়া ও আসন্ন রমজানের রোজাদারকে সুপেয় পানি সরবরাহ করার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পটুয়াখালী কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় পরে কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন ও আতশবাজি ফুটানো হয় এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন খুলনা বাস্তুহারা ইউনিট আওয়ামী লীগ ও অনির্বাণ স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নেতৃবৃন্দ পরে অনির্বাণ স্পোর্টিং ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইনামুল হক বাবলু দুলাল আহমেদ জুয়েল হোসেন ডিপু ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম অনেকসহ সহ অন্যান্যরা এদিকে খুলনা খালিশপুরে যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান বাবু এ সময় কামাল হোসেন মন্ডল মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ পারভিন আক্তার আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সর্দার আলী আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মাদারীপুর ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ির লঞ্চঘাটে বর্ণিল সাজে সেজেছে লঞ্চ বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছে লঞ্চের সামনে জাতীয় পতাকার সাথে উঠছে লাল নীল সবুজ হলুদ রঙের পতাকা স্টাফরা পড়েছে নতুন কাপড় লঞ্চে লেগেছে নতুন রং সব মিলিয়ে যেন সব রঙই রঙিন এ পথে চলাচলকারী উনিশটি জেলার যাত্রীদের মনে লেগেছে আনন্দের ছোঁয়া ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পিডব্লিউ উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মেধাবী ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডল বাজারে ও প্রধান কার্যালয়ে পিডব্লিউ নির্বাহী কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে গতকাল বিকেলে প্রগতি উচ্চ বিদ্যালয় ও সমু মার্কেট এলাকায় র্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করা হয় এ সময় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা ইমাম হাসান খোকন উপকারে আসলো সরকারের ১৯ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর একশো সজ্জা হাসপাতালের ডাক্তারদের বাসভবন অতিরিক্ত ভাড়ার অজুহাতে দীর্ঘ চার বছর খালি থাকা বহুতল ভবন দুটিতে এখন উত্তরবঙ্গের বৃহৎ করোনা ইউনিট স্থাপন করা হয়েছে চারতলা দুটি ভবনে পঞ্চাশ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন ও চল্লিশ সজ্জার আইসোলেশন কক্ষ করা হয়েছে এতে করোনাভাইরাস প্রতিরোধের সন্দেহভাজন আক্রান্তরা সরকারের এই হাসপাতালে জীবাণুমুক্ত পরিবেশে সহজেই সেবা পাবেন নোবেল করোনাভাইরাসে কাঁপছে যখন সারা বিশ্ব তখন হাজার হাজার গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা দিয়ে যাচ্ছেন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অথচ এই সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকিতে সামান্য মাস্ক তো দূরের কথা হাত স্যানিটাইজেশন করার মতো নেই কোনো ব্যবস্থা এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের প্রান্তিক পর্যায়েও তাদের হাত ধরেই ছড়াতে পারে নোবেল করোনাভাইরাস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি জনপ্রতিনিধি ঐক্য ফোরাম মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু র্যালি বের করে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সিরাজগঞ্জ তারা সে নির্মাণাধীন কলেজের গেট ধসে চার পথচারী নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে আরো চারজন মঙ্গলবার বিকেলে উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী কলেজের সদ্য নির্মাণকৃত গেট ধসে এই দুর্ঘটনা ঘটে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আবদুল আজিজ স্থানীয়দের দাবি কলেজ গেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এই ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঠিক বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন টাঙ্গাইল কালিহাতিতে দুইশো আট বোতল ফেন্সিডির সহ এক মহিলা ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতি থানা পুলিশ মঙ্গলবার রাত একটায় উপজেলার কুষা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুষা বেনু এলাকায় অভিযান চালিয়ে নাসিমা বেগম নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে দুইশো আট বোতল ফেন্সিডির সহ আটক করেছে এবং অপরজন দৌড়ে পালিয়ে যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৌলতখানে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও মুজিব বর্ষ উপলক্ষে ডিপিএল টি টোয়েন্টি লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সকালে দৌলত খান আমিরজান গজনবী স্টেডিয়ামে টি টোয়েন্টি লিগের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দৌলত খান ক্রীড়া পরিষদের আয়োজনে টি টোয়েন্টি লিগের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দৌলত খান বন্ধন ক্রীড়া পরিষদ ও দৌলত খান পৌরসভার সাত নম্বর ওয়ার্ড মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে মঙ্গলবার পৌরসভার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরে কে কেটে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এতে মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়